নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মহারানী। এটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনার সাদা রাইস কিংবা ফ্রাইড রাইস কিংবা নান পরোটা এগুলোর সাথে অসাধারণ লাগে। খেয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন। চলুন তাহলে আজকে চিকেন মহারানীটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 600 গ্রাম মতো চিকেন রয়েছে। এটা আমি ভালো মতো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে রয়েছে 3 টেবিল চামচ টক দই। এই টক দইটা একদম জল ঝরিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম। এখানে রয়েছে আদা আর রসুন, এটা হচ্ছে 1 টেবিল চামচ। এখানে রয়েছে কাঁচা মেথি একটু সামান্য, একটু ভেঙে দিচ্ছি, একদম গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছের উপরে কতটা পরিমাণ দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এটা আপনি ইচ্ছে হলে 1 ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন, কিংবা 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা করেও মেরিনেট করে রাখতে পারেন। যত বেশি মেরিনেট করে রাখবেন ততই মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে এবং খেতেও স্বাদ হবে। এটা আমি 1 ঘন্টার মতো মেরিনেট করে রাখবো। যেহেতু আমার হাতে সময় কম আছে, যাদের হাতে সময় বেশি থাকবে তারা 2 থেকে 3 ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন। চিকেনটা আমার মেরিনেট করা হয়ে গেছে আর ওটা 2 ঘন্টাও হয়ে গেল। এখন আমি বাটার মশলা তৈরি করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রসুন কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট স্লাইস করা আদা। তারপর আমি এখানে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ দেব। কাঁচামরিচ গুলো একটু মাঝখান থেকে এভাবে ফেটে দিচ্ছি। এটা একটু সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 4-5টা মতো মরিচ দিয়ে দিলাম। এখন সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। বাটার মশলাটা আমার তৈরি হয়ে গেছে। চলে যাচ্ছি এবার চুলায় রান্না করতে। যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বাকি মশলা দিয়ে দেব। এটা অনবরত নাড়িয়ে নাড়িয়ে এটা ভাজতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিছু পরিমাণ লাল হয়ে এসেছে। এবার পেঁয়াজ গুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত সবটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখন পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এবার আমি এটা নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা এবং মশলাটা ভালো মতো কষিয়ে নেব, যেন মশলা থেকে কোনো প্রকার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা আমি 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন লেগে যেতে শুরু করবে সেই সময় আমি এখানে সামান্য একটু জল দেব। এবার মাংসটা ভালো মতো মশলার সাথে আবার কষিয়ে নেব। এভাবে আমি 10 মিনিটের মতো কষাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না তেল থেকে মশলাটা আলাদা হয়ে যায়।
কিভাবে আমি 2-4 মিনিট পর পর একটু নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন তলা লেগে না যায়। এখানে আমি আলাদা কোনো জল ইউজ করব না। মাংসটা মাখার সময় দই থেকে যতটুকু পরিমাণ জল বের হবে আর চিকেন থেকে যতটুকু পরিমাণ জল বের হবে তা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে, ভালো করে কষাতে হবে আর মিডিয়াম করে রাখতে হবে। এরপর যে আমি চিকেনটি একটু ঢেকে দেব, ঢেকে বাকিটা সিদ্ধ করতে থাকব। চিকেনটা সিদ্ধ হতে হতে এখানে আমি কিছু পরিমাণ মৌরি আর কিছু আস্ত জিরা নিয়েছি, এটা আমি সামান্য টেনে নেব। তেলের সাথে নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন এটা ওভার কুক, মানে একটু পোড়া দাগ না হয়ে যায়, হালকা হালকা ভাজা দিতে হবে। যদি বেশি লালচে হয়ে যায় তাহলে সুগন্ধটা চলে যাবে। এটা আমি একটা এখন ব্র্যান্ডির জগে নিয়ে এটা গুঁড়ো করে নেব। মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি গুঁড়ো করে রাখা দিয়ে দিচ্ছি মশলাটা। আমি এটা সামান্য পরিমাণ করেছি, তার জন্য সম্পূর্ণই দিয়ে দিলাম। এবার আমি একই ব্র্যান্ডের জগে নিয়ে এখানে কিছু পরিমাণ কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ দুধ। এটা আমি এখন ব্র্যান্ডের করে একটা মিক্স করে নেব। ফ্রিজটা করে নিয়েছি, এবার আমি চলে যাচ্ছি মাংসে দেওয়ার জন্য। এটা একটু সামান্য পরিমাণ নাড়িয়ে দিচ্ছি। এবার আমার পেস্ট করে রাখা সেই দুধের মিশ্রণটা বাদাম দিয়ে সেটা ধুয়ে দেবো। এখানে কোনো জল ইউজ করিনি, তার জন্য জলের বদলে এখানে আরো হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে টেস্ট করে নেবেন, যদি লবণ কম হয়ে থাকে এই পর্যায়ে দিয়ে দেবেন, কারণ এই দুধেই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে। এবার একটু নেচে নিয়ে সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি 5 মিনিটের মতো ওয়েট করছি। চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু নাড়িয়ে দিচ্ছি। এবার সবশেষে এখানে কিছু চিলি ফ্লেক্স করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি এখন বন্ধ করে 2 মিনিটের মতো ঢেকে রাখবো, তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন মহারানী, খেতে অসাধারণ লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, এটা পোলাও, সাদা পোলাও কিংবা ফ্রাইড রাইস কিংবা নান পরোটা এগুলোর সাথে অসাধারণ লাগে। দেখা হচ্ছে আমার পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।